আসসালামু আলাইকুম বন্ধুরা, জমানা টেকের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা বাংলাদেশের 2022-23 অর্থ বছরের বাজেট নিয়ে কথা বলব। তাহলে আমরা দেরি না করে স্ক্রিনে চলে যাই। বাংলাদেশের জাতীয় বাজেট 2022-23 অর্থ বছর, আমাদের বাজেট সম্পর্কে জানা প্রয়োজন। বাজেট শব্দটি এসেছে গ্রিক শব্দ বাগাটি থেকে, যার অর্থ হলো ব্যাগ বা থলে। বাজেট হলো একটি দেশের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব। বাজেট কত প্রকার? বাজেট প্রথমত দুই প্রকার। সুষম বাজেট, সরকারের মোট আয় ও মোট ব্যয় যদি সমান হয় তাকে সুষম বাজেট বলে, আর যদি মোট আয় এবং মোট ব্যয় যদি সমান না হয় তাহলে সেটাকে অসম বাজেট বলা হয়। এই অসম বাজেট আবার দুই প্রকার, একটা হলো উদ্বৃত্ত বাজেট, যা ব্যয়ের তুলনায় আয় বেশি হবে, আর একটা হলো ঘাটতি বাজেট, ব্যয়ের তুলনায় আয় কম হবে। আয় ও ব্যয়ের ভিত্তিতে বাজেট দুই প্রকার। রাজস্ব ব্যয়, রাজস্ব ব্যয় হচ্ছে সরকার পরিচালনার খরচ। রাজস্ব ব্যয়কে অনুন্নয়ন বাজেটও বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অনুন্নয়ন বাজেট কাকে বলে। এটা মোটা দাগে তিনটি, যথা দেশ রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা আর প্রশাসন চালানোর খরচ। দ্বিতীয় হলো রাজস্ব আয়, রায়ের উৎস হচ্ছে রাষ্ট্র, যেমন প্রত্যক্ষ কর, ব্যক্তি শ্রেণীর আয়কর, ব্যবসায়ীদের আয়ের উপর কর, দান কর, অধিকার কর, মাদক শুল্ক, যানবাহন কর, ভূমি রাজস্ব ইত্যাদি। আরেকটা আছে পরোক্ষ কর, আমদানি কর, আবগারি কর, ভ্যাট, সম্পূরক শুল্ক ইত্যাদি। এছাড়া কর বহির্ভূত আয় আছে, জরিমানা, রাষ্ট্রীয় সম্পত্তি থেকে আয় ইত্যাদি। এবার আমরা জানব ঘাটতি বাজেট ভালো না মন্দ। অর্থনীতিবিদরা মনে করেন দরিদ্র দেশের জন্য ঘাটতি বাজেট ভালো। ঘাটতি বাজেট পূরণ হবে কীভাবে? বৈদেশিক উৎস থেকে, এটা মূলত বৈদেশিক ঋণ, সহজ শর্তে অল্প সুদে দীর্ঘমেয়াদে বিভিন্ন দাতা সংস্থা বা দেশ থেকে সরকার এ ধরনের ঋণ নিয়ে থাকে। এখানে আমাদের জানা প্রয়োজন এ ধরনের ঋণে শর্ত বেশি থাকে। আভ্যন্তরীণ উৎস, সরকার দুইভাবে দেশের ভিতর থেকে ঋণ নেয়, একটা হলো ব্যাংকিং খাত আর একটা হচ্ছে নন ব্যাংকিং খাত। নন ব্যাংকিং খাত বলতে সঞ্চয়পত্র বিক্রির। নন ব্যাংকিং খাত, ব্যাংকভাবিক খাত বলতে সঞ্চয়পত্র বিক্রয়, আর সঞ্চয়পত্র বিক্রয়ের অর্থ হলো সাধারণ মানুষের কাছ থেকে ঋণ নেওয়া। উন্নয়ন বাজেট, দেশের পরিচালনার যত ধরনের ব্যয় আছে তা পূরণ করে আয়ের বাকি অর্থ দিয়ে সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে, এজন্য বরাদ্দ রাখার অর্থই হচ্ছে উন্নয়ন বাজেট। সংবিধান থেকে বাজেট সম্পর্কিত প্রশ্ন জানার চেষ্টা করব। সংবিধানে বাজেট সম্পর্কিত সমরূপ শব্দটি কী নামে ব্যবহৃত হয়? বার্ষিক আর্থিক বিবৃতি। বার্ষিক আর্থিক বিবৃতি, বাজেট বা আর্থ প্রশাসনিক কার্যকলাপ পরিচালিত হয় সংবিধানের 81-93 অনুচ্ছেদ অনুযায়ী। সংবিধানের অনুযায়ী বাজেট প্রণয়ন ও উপস্থাপনের দায়িত্ব কার উপর? সরকারের নির্বাহী প্রধানের উপর। বাজেট তৈরির দায়িত্ব রুলস অফ বিজনেস অনুযায়ী কার উপর? অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। বাংলাদেশের 51তম বাজেট 2022-23 নিয়ে আরও কিছু সাধারণ কথা। স্বাধীনতার পর থেকে 50 বাজেট ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত 13 অর্থমন্ত্রী এই বাজেট ঘোষণা করেছে। 2022-23 অর্থ বছরের বাজেট হলো বাংলাদেশের 51তম বাজেট। এবারের বাজেটের স্লোগান হলো কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতার পরিবর্তন। বাজেটের ঘোষণা হয় 9 জুন 2022 সালে, বাজেট পেশ করা হয় 10 জুন 2022 সালে, কার্যকর হয় 1 জুলাই 2022 সালে। আমাদের যেটা জানা প্রয়োজন, প্রত্যেকটা বাজেট কার্যকর হয় 1 জুলাই 2022 সাল থেকে। বাজেট ঘোষক অর্থমন্ত্রী আহ্বায়ক মোস্তফা কামাল।
তিনি 51তম বাজেট সহ মোট 4 বার বাজেট ঘোষণা করেন। মোট বাজেট 6,78,064 কোটি টাকা, যা জিডিপির 15.2%। মোট আয় 4,33,000 কোটি টাকা। বাংলাদেশের 51তম বাজেট নিয়ে আরও কিছু কথা। দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট কোনটি? 51তম বাজেট। 51তম বাজেটে গুরুত্ব পেয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাতের উন্নয়ন, স্বাস্থ্য, মানব সম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাত সহ বেশ কিছু খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর জিডিপি কত? 7.5 ধরা হয়েছে। মুদ্রাস্ফীতি 5.6 লক্ষমাত্রা। ক্রয় ক্ষমতার বিচারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 30তম। বর্তমান বিশ্বে বাংলাদেশ বৃহৎ অর্থনীতির কততম দেশ? 41তম দেশ। মোট ব্যয় 6,78,064 কোটি টাকা। বাজেট ঘাটতি 2,45,064 কোটি টাকা, যা জিডিপির 5.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি, যেটাকে এডিবি বলি, তা হলো 2,46,066 কোটি টাকা। প্রকৃত বৈদেশিক ঋণ 95,458 কোটি টাকা। আভ্যন্তরীণ ঋণ 1,64,335 কোটি টাকা। আমাদের যে সংখ্যাগুলো জানার প্রয়োজন। মোট জিডিপি 44,49,959 কোটি টাকা। খাতভিত্তিক কিছু কথা। বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ হয়েছে 99,977 কোটি টাকা। জনপ্রশাসন খাতে বরাদ্দ হয়েছে 49,520 কোটি টাকা। স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে 36,864 কোটি টাকা। প্রতিরক্ষা খাতে বরাদ্দ হয়েছে 33,995 কোটি টাকা। সামাজিক কল্যাণ ও নিরাপত্তা খাতে বরাদ্দ হয়েছে 33,092 কোটি টাকা। ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ হয়েছে 82,745 কোটি টাকা। আগামী অর্থবছরের লক্ষ্যমাত্রা। ব্যক্তিখাতে বিনিয়োগ 24.94, বিদ্যুৎ উৎপাদন হবে 16,000 মেগাওয়াট, মাথাপিছু আয় হবে $3,060, প্রত্যাশিত গড় আয়ু হবে 72.8 বছর, জনসংখ্যা বৃদ্ধির হার হবে 1.37%, যা বর্তমানে আছে। দারিদ্র জনসংখ্যা 20.5%, যা বর্তমানে বিদ্যমান আছে। অতি দারিদ্র জনসংখ্যা 10.5%, যা বর্তমানে আছে। সাক্ষরতার হার হবে 75.2%। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি শীর্ষ 10 মেগা প্রকল্পের বরাদ্দ সম্পর্কে জানার চেষ্টা করব। পদ্মা সেতুতে 2,500 কোটি টাকা বরাদ্দ আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 13,396 কোটি টাকা, 25 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। বঙ্গবন্ধু ট্যানেল 2,000 কোটি টাকা, কর্ণফুলী নদীর তলদেশে হবে। পায়রা গভীর সমুদ্র বন্দর 800 কোটি টাকা। দোহাজারি রামু হয়ে কক্সবাজার রেল প্রকল্প 120 কোটি টাকা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র 6,554 কোটি টাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প 3,433 কোটি টাকা। ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট মেট্রো রেল 6, এখানে বরাদ্দ আছে 2,883 কোটি টাকা। এটা ডিসেম্বরে চালু হওয়ার কথা আছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প 3,703 কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতু যমুনা নদীর উপর নির্মিতব্য 2,177 কোটি টাকা। বাংলাদেশের 51তম বাজেট নিয়ে নতুন যা কিছু আছে। সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা, স্বাস্থ্য গবেষণা এবারও 100 কোটি টাকা বরাদ্দ, গঠন হয়েছে সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা উন্নয়ন তহবিল। পরীক্ষায় এই তহবিল সম্পর্কে পড়তে পারে বা বলতে পারে যে স্বাস্থ্য গবেষণা খাতে একটি তহবিল গঠন করা হয়েছে, এর নাম কী?
উত্তর হবে সমন্বিত স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল। স্টার্ট আপের জন্য বাজেটের সুখবর আছে, এর উদ্যোক্তাদের আয়কর 0.60% থেকে কমিয়ে 0.1% করা হয়েছে। বাজেটের প্রণোদনা প্রবাসী আয়, পোশাক ও কৃষিখাতে প্রণোদনা রাখার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। বাজেটের কর হার কত হবে? করমুক্ত আয় সীমা হবে সাধারণ ব্যক্তির জন্য 3 লাখ টাকা, নারী, তৃতীয় লিঙ্গ ও 65 বছর ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য 3.5 লাখ টাকা, প্রতিবন্ধীর জন্য 4,50,000 টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য 4,75,000 টাকা পর্যন্ত করমুক্তির হার রয়েছে। বাংলাদেশের বাজেট ঘোষণা। বাংলাদেশের বাজেট ঘোষণা দিয়েছে মোট এ পর্যন্ত 12 জন ব্যক্তি। প্রথম ঘোষণা দেন তাজউদ্দিন আহমেদ, সবচেয়ে বেশিবার ঘোষণা দিয়েছেন এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিত 12 বার। তবে আবুল মাল আব্দুল মুহিত টানা 10 বার বাজেট ঘোষণা করেন। সর্বশেষ বাজেট ঘোষণা করেন বর্তমান অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল, এটা 51তম বাজেট সহ তার মোট 4টা। বাংলাদেশের বাজেট ঘোষণা। বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করা হয় কোথায়? জাতীয় সংসদে নয়, তখন জাতীয় সংসদ তৈরি হয়নি, এজন্য বঙ্গভবনে এই বাজেট ঘোষণা করা হয়েছিল। এ পর্যন্ত পেশকৃত বাজেটের মধ্যে কয়টি অন্তর্বর্তীকালীন বাজেট আছে? 1টি। একমাত্র অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয় কোন অর্থবছরে? 1996-1997 অর্থবছরে। অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, এর দিনটা ছিল 20 জুন 1996। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের জাতীয় বাজেট। জাতীয় বাজেট কাঠামোকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, যথা সংযুক্ত তহবিল আর সরকারি তহবিল। বাংলাদেশের অর্থনীতি কোন প্রকৃতির? মিশ্র প্রকৃতির। বাজেট চক্র। বাজেটের প্রক্রিয়া বিভিন্ন ধাপ আছে, এই ধাপ হল 4টি, যথা 1 বাজেট প্রণয়ন, 2 বাজেট অনুমোদন, 3 বাজেট বাস্তবায়ন, 4 বাজেট মূল্যায়ন। সর্বশেষ বাজেট মূল্যায়ন দিয়ে আবার বাজেট প্রণয়ন করা হয় বছর শেষে। এই প্রক্রিয়াটাকে বাজেট চক্র বলা হয়। মুজিবনগর সরকারের বাজেট 1971 সালের 19 জুলাই, এ সম্পর্কে জানব। বাজেট ঘোষক ছিলেন মুজিবনগর সরকার। মোট বাজেট 8,62,68,204 টাকা ছিল। আয় ছিল 7,74,18,998 টাকা, আর ঘাটতি বাজেট ছিল 88,29,206 টাকা। উদ্দেশ্য ছিল স্বাধীনতা যুদ্ধের জন্য দরকারি অপরিহার্য ব্যয় মেটানো। সময় ছিল জুলাই থেকে সেপ্টেম্বর 2071 সাল পর্যন্ত, মোট 3 মাসের। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট বিবরণ। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করা হয় 30 জুন 1972 সাল, এর ঘোষক ছিলেন তাজউদ্দিন আহমেদ। মোট বাজেটের টাকা ছিল 786 কোটি টাকা, আয় ছিল 285.38 কোটি টাকা, ব্যয় ছিল 218.43 কোটি টাকা। এখানে আয় চেয়ে ব্যয় বেশি নয়, ব্যয় কম ছিল, এটাকে উদ্বৃত্ত বাজেট বলা যেতে পারে। উদ্দেশ্য দেশ পুনর্বাসন ও পুনর্গঠন। সময় ছিল 1971-72 এবং 1972-73 অর্থবছর। জাতীয় সংসদে উপস্থাপিত বাংলাদেশের প্রথম বাজেট বিবরণ হয়েছিল 14 জুন 1973 সালে। এর আগে বাজেটগুলো বঙ্গভবনে পেশ করা হতো। বাজেটের ঘোষক ছিল তাজউদ্দিন আহমেদ। মোট বাজেট ছিল 899.67 কোটি টাকা, আয় ছিল 300
74.32 কোটি টাকা, ব্যয় ছিল 295.30 কোটি টাকা। এখানেও আইসিএ ব্যয় কম। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ছিল 525.35 কোটি টাকা, সময় ছিল 1973 থেকে 1974। বিশ্ব রাজনীতিতে বাজেট সম্পর্কে ধারণা। আধুনিক বাজেটের প্রবর্তক ব্রিটিশ সরকার। বিশ্বে প্রথম বাজেট পেশ করা হয় 1733 সালে। বিশ্বে প্রথম বাজেট পেশ করেন ব্রিটিশ অর্থমন্ত্রী, আর ব্রিটিশ অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার। এই এক্সচেকার এ সম্পর্কে পরীক্ষায় এর আগে পড়ছে, এবং এই চারটি প্রশ্নে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সকলকে ধন্যবাদ।